হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ফুটন্ত গরম পানিতে মাছ দিয়ে এক মজার রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যারা মাছ খায় না তারা একবার খেলে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপি তৈরি করে দিতে চলুন শুরু করে দেই আজকের মূল রেসিপি আমি কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আমি মাছের মাথার অংশটা বাদ দিয়ে দিয়েছি কারণ মাছের মাথার অংশটার কোনো প্রয়োজন নেই তাই মাছের মাথার অংশটা আমি বাদ দিয়ে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন এবার একটি প্যানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি এখন এই গরম পানির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি চুলার জালটা হাই হিটে রেখে একটু জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেয়ার পর এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আমি পাঁচ মিনিট মাছটাকে জাল করে নেব পাঁচ মিনিট পর মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের পানিটা ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি পানি ঝরিয়ে মাছগুলোকে তুলে নিয়েছি আর মাছগুলো একদম ঠান্ডা করে নিয়েছি এবার আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে মাছের গায়ে যে মাংস আছে মাংসগুলোকে এভাবে ছাড়িয়ে নিব। এই কাজটা অবশ্যই একটু ধৈর্য আর সময় নিয়ে করবেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ মাছের গায়ে কাঁটা থাকলে খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে আমি বেশ কিছুটা সময় নিয়ে মাছের কাটাগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আমার মাছে একদমই কোনো প্রকার কাটা নেই এবার একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু নরম করে ভেজে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি দুইটি টমেটো কুচি অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে টমেটো কুচিটা ব্যবহার করতে টমেটো কুচিটাকেও আমি একটু ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দুইটি তেজপাতা এক চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমি মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দশ থেকে বারোটি আস্ত কাঁচামরিচ এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন আমি আরও সাত থেকে আট মিনিট মাছটাকে ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যায়ে একদম ঝুড়া হয়ে গেছে এই মাছটা এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব লেবু পাতা আমি দুইটি লেবু পাতা মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি এই লেবু পাতাটা রান্নার একদম শেষ পর্যায়েই ব্যবহার করবেন বা রান্নাটা তিতা হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে আপনাদের হাতের কাছে লেবু পাতা না থাকলে আপনারা শুধু লেবুর রসটা ইউজ করলেও হবে আমি সব কিছু আবারও একটু মিশিয়ে এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম অথবা দুই একদিন রান্নার পর জাল করেও এই রেসিপিটা আপনারা খেতে পারেন আপনাদের গ্রামে এই রেসিপিকে কোন নামে ডাকা হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এলাকায় এই রেসিপিটাকে মাছের ঘাটা বলেই চেনে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন নোটিফিকেশানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ